আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন আপনারা সবাই? আমি রাকিবুল হাসান, রাকটেকের পক্ষ থেকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো শাওমির এবছরের কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া নতুন একটা ডিভাইস, সেটা হচ্ছে পোকো F2 প্রো। পোকো F2 প্রো পোকো সিরিজের সর্বশেষ ডিভাইস এবং পোকো ফোনকে নিয়ে আমরা যারা পোকোবাসী আছি তাদের কিন্তু আগ্রহের কমতি নেই। তো আজকে ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন, ভবিষ্যতে যারা পোকো ফোন কিনতে যাচ্ছেন পোকোর এই লেটেস্ট ডিভাইসটি তাদের জন্য আমি আশা করছি খুবই হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এবছরে শাওমির অন্যতম আকর্ষণীয় ফোন হল পোকো F2 প্রো। তবে এই ডিভাইসটি মূলত রিডমি K20 Pro এর একটি রিব্র্যান্ড। এই ফোনটিতে এবার শাওমি এত এত ফিচার সংযোজন করেছে যা আপনাকে আসলেই অভিভূত করবে। ফোনটির আভ্যন্তরীণ এবং বাহ্যিক সব দিকেই শাওমি এবার নজর দিয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক ফোনটির আনবক্সিং। তো আমরা পোকো F2 প্রো এর বক্সটি আমাদের হাতে পেয়ে গেছি। বক্সটি খুললেই প্রথমেই বক্স কন্টেন্ট হিসেবে আমরা পাবো একটি উন্নত মানের TPU কেস, ফালতু কিছু ডকুমেন্টেশন যেগুলো এই জীবনে কাজে লাগার সম্ভাবনা নেই, আর এর সাথেই থাকছে 3 ইজেকশন টুল। এরপর থাকছে আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস যেটা সুন্দর পলি দিয়ে র‍্যাপ করা। এরপর থাকছে টাইপ সি চার্জিং কেবল এবং সর্বশেষ 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ফোনটির আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। পোকো এর এই ফোনটি হাতে নেবার পর আমার যতটুকু মনে হয়েছে ফোনটি মোটামুটি খুবই বড় এবং ভারী। আর আপনাদের অবশ্যই বলে রাখা ভালো, ছোট হাতে এই ফোনটি ব্যবহার করতে আপনাদের অনেক কষ্ট হবে। ফোনটি দুই পাশে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন এবং সলিড অ্যালুমিনিয়ামের বডি। শাওমি এই ফোনটিতে এবার ব্যবহার করেছে পপ আপ ফ্রন্ট ক্যামেরা, তাতে করে আপনারা সলিড ফুল ভিউ ডিসপ্লের একটি টেস্ট পাবেন। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসেবে শাওমি এই ফোনটিতে ব্যবহার করেছে ফুল HD প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যেটা এই ফোনটির একটি অন্যতম আকর্ষণীয় দিক। শুরুতেই বলেছি ফোনটি আসলে একটি বিগ ডিসপ্লে ডিভাইস, আর সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করায় এই ডিসপ্লেতে আপনি যে কোনো মিডিয়া উপভোগ করতে পারবেন অনেক প্রাণবন্ত ভাবে। এটি মূলত একটি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, আর অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট বসানো হয়েছে ডিসপ্লের ভিতরে। আর অন্যান্য অ্যামোলেড ডিসপ্লেতে রোদের ভিতর দেখতে যেরকম সমস্যা হয়, এই ডিসপ্লেতে এ ধরনের কোনো রকম ইস্যু আমরা পাই নাই, তাই ডিসপ্লে নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। তো বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ফোনটির সবচেয়ে আকর্ষণীয় দিক, সেটা হলো এই ফোনের প্রসেসর নিয়ে। আমরা যারা পোকো ফোন ব্যবহার করি, পোকোবাসী যারা আছি তারা কিন্তু সবাই পোকো ফোন ব্যবহার করি একটি মাত্র কারণে, সেটা হলো এই ফোনের ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর, যেটার অপটিমাইজেশন বরাবরই খুব ভালো এবং আমরা খুব ভালো পারফরমেন্স পেয়েছি পোকো ফোনের কাছ থেকে। তো এক্ষেত্রেও শাওমি এবার ব্যতিক্রম নয়, তারা এবার এই পোকো F2 প্রোতেও একদম হাই এন্ড ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর ব্যবহার করেছে। পোকো F2 প্রো এর এই ফোনটির প্রসেসর হিসেবে এবার শাওমি বিশাল এক ধামাকা করেছিল। স্ন্যাপড্রাগন 865 প্লাস চিপসেটের প্রসেসর থাকছে এই ডিভাইস, যেই প্রসেসর কিনা বর্তমানে সকল ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়। তাই এক বাক্যে বলা যেতে পারে 7 nanometer আর্কিটেকচারের উপর বেস করে বানানো এই প্রসেসরটি একটি গেমিং ডিস। মাল্টিটাস্কিং থেকে শুরু করে যে কোনো গেমিং হবে এই ডিভাইসে দারুণ স্মুথ। চলুন এবার চলে যাওয়া যাক মোবাইলটির ক্যামেরা সেকশনে।
ক্যামেরা হিসেবে এই ডিভাইসটিতে সংযোজন করা হয়েছে 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 5 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ডিভাইসটির পিছনে যে নতুন ক্যামেরা ডিজাইনটি দেওয়া আছে এটা আমার মোটামুটি ভালোই লেগেছে, একটা রাউন্ড শেপ ডিজাইন। কিন্তু একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, এই ডিভাইসটিতে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। এরকম একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসে মাত্র 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আসলে কী কাজে লাগে এটা আমার মাথায় আসে না। যা হোক, এই মোবাইলটির ক্যামেরার একটা দিক আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হলো আপনি ভিডিও রেকর্ডিংয়ের সময় এটি সর্বোচ্চ 8K পর্যন্ত সাপোর্ট করে। যদিও আপনি বলতে পারেন যে 8K ভিডিও চালানোর মতো আমাদের কাছে সেরকম হাই রেজুলেশনের ডিভাইস বা সফটওয়্যার অনেক সময় থাকে না, তাহলে এই ভিডিও কী কাজে লাগবে? কিন্তু ভাইয়া, এরকম একটি অপশন যখন আপনার ডিভাইসে থাকে ভবিষ্যতের জন্য এটা কিন্তু খুবই কার্যকরী, তাই এই জিনিসটি আমার কাছে অ্যামেজিং লাগে। তো পোকোবাসী, আমি আপনাদেরকে এখন এই ডিভাইসটির কিছু নেগেটিভ এবং পজিটিভ দিক বলব। যারা ফোনটি কেনার আগ্রহ করছেন তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই ফোনটির সবচেয়ে খারাপ দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ফোনটি অনেক বড় এবং ভারী, এক হাতে ইউজ করার মতো ডিভাইস এটা না। তো যাদের হাত ছোট তাদেরকে এই ফোনটা নেওয়া থেকে আমি বিরত থাকতে বলব। আর যদি পজিটিভ দিক আমাকে বিবেচনা করতে বলেন তাহলে অনেক পজিটিভ দিক আছে এখানে। আপনি হাই এন্ড ফ্ল্যাগশিপের প্রসেসর পাচ্ছেন, আপনি হাই এন্ড ক্যামেরা পাচ্ছেন, আপনি বিগ ব্যাটারি পাচ্ছেন এবং হাতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সো শুধু যদি আপনি ওয়েট এর দিকটা বিবেচনা করেন তাহলে ফোনটা নেওয়াই যেতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি Xiaomi-র পোকো সিরিজের যে নতুন লঞ্চ ডিভাইস পোকো F2 Pro এটার ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এই ফোনটি আপনাদের জন্য আসলে কতটুকু ভ্যালু ফর মানি হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের সাবস্ক্রিপশন আসলে আমাদের আগামী চলার পথে কাজ করার জন্য উৎসাহ যোগায় আর কি। তো সবাই ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সর্বোপরি করোনা থেকে সেফ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমি রাকিবুল হাসান এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।